শুধু দর্শকবৃন্দ আনামুল টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন কবুতরের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শকবৃন্দ, আপনারা এখানে যে কবুতরগুলো দেখতেছেন এই কবুতরগুলো শামসুদ্দিন ভাই পালে। তো আমি আপনাদেরকে দেখাবো যে শামসুদ্দিন ভাই কী কী কবুতর পালে এবং কত জাতের প্রকারের কবুতর এখানে আসে, এই বিষয় নিয়ে শামসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। তো দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন যে কয়েক জাতের কবুতর কিন্তু এখানে আসে। একটা লাল চিলা আপনারা দেখতে পারতেছেন, লাল চিলাটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো এখানে আমি যা জানতে পেরেছিলাম, ভাইয়ের এখানে কিন্তু নেসার হুমা জাতীয় কবুতর কিন্তু আছে, যা দিয়ে কিন্তু বাংলাদেশে বড় বড় রেস খেলা হয়। সেই কবুতরগুলো কিন্তু ভাইয়ের কাছে জোগাড় করা আছে। তো কিছুক্ষণ পরেই ভাইয়ের সাথে আলাপ করবো। তো ভাইরে দেখতে পারতেছেন যে কবুতর খাবার দিতেছে, এখন দুপুরবেলা আমি এখানে এসেছি। তো ভাই কিন্তু মানে বিরক্ত বোধ করে নেই, তো আমাকে অনেক সহযোগিতা করেছে এই ভিডিওটা করার জন্য। তো এই ভিডিওটা দেখুন, দেখতে হলে তাহলে সারাক্ষণই আমার সাথে থাকুন। তো দর্শক, এখানে দেখতে পারতেছেন যে হুমা আর গিরিবাস কবুতর কিন্তু খুব ডাকাডাকি করতেছে। তো এটা একটু ছাদের উপর, তো ছাদের উপর ভাই কিন্তু খুব শখের বিষয়ে কবুতরগুলো পেলে থাকেন। তো এখানে ভাই বাম না দিয়ে দুটো ভাঁজ দিয়ে কিন্তু কবুতরগুলো রোদে মানে বসার একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। তো এখানে কিন্তু দুটা লাল কবুতর উড়ে আসলো, সেটাও কিন্তু আপনারা দেখতে পেলেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাকতেছে, এটা নর কবুতর, আপনারা সকলেই জানেন। কিছুক্ষণ পরই ভাইয়ের সাথে আমি কথা বলবো। তো এখানে কিন্তু ওই যে নেসার কবুতর কিন্তু আপনারা জানেন খুব দামি কবুতর, এখানে কিন্তু ভ্যাবি নিয়ে বসেছে নেসার কবুতর। উপরে কিন্তু গ্রিভাস কবুতরগুলো আটকানো আছে। তো এখানে নেসারের বাচ্চাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে পুরোপুরি যে বড় নেসার, সেই নেসারগুলো কিন্তু আটকানো আছে। তো নেসার কবুতর কিন্তু খাবার খাচ্ছে। তো এখানে কিন্তু আমি পুরো ধাপির ভিতরে কিন্তু ধরে ক্যামেরাটা ধরেছি। তো এখানে গোল্লা কবুতর থেকে শুরু করে কিন্তু অনেক মানে 10-12 হাজার টাকা দাম জোড়া কিন্তু কবুতর আছে। তো ভাইয়ের একটি মানে কবুতরগুলো মানে আটকিয়ে পালে না, সব কবুতরগুলোই সেরে পালে। তো এখানে কিন্তু আপনারা মানে নেসার কবুতর দেখতে পারতেছেন এবং চিলা কবুতর কিন্তু এখানে একটি উড়ে গেলো দেখলেন। তো এই ছাদের উপরে কীভাবে কবুতরগুলো পালে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দর্শক, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই 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 একটি লাইক দিবেন। তো এখানে দেখতেছেন একজোড়া কবুতর মস্তি করলো, তো মস্তি করার সময় কিন্তু আমি ক্যামেরা ধরে ফেলেছিলাম। তো দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটি নর কবুতর খুব ডাকাডাকি করতেছে, কবুতরগুলো খুব উড়তেছে। যে নেসার কবুতরটা আপনাদেরকে আগেও দেখেছিলাম সেই নেসার কবুতরটা ওখানে। তো লাল কবুতরের যতটুকু মনে হয় এটা খুব একটা দামি কবুতর। তো এখানে কিন্তু ভাইয়ের কাছে গ্রিজিয়াল কবুতর আছে। তো দর্শক, আমি এখন এই ভাইয়ের সাথে কথা বলতেছি কিভাবে এই ভাই কবুতরগুলো প্রথম শুরু করলেন পালা, এই বিষয় নিয়ে এবং কি কি কবুতর আছে এই জাত নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি। ভাইয়ের নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ শামসুমিয়া। শামসুদ্দিন? জি শামসুদ্দিন ভাই। তো ভাই, আপনি যে কবুতরগুলো পালতাছেন এটা কি শখের বিষয় নাকি ব্যবসার কোন ক্ষেত্রে? না, আমি শখের বিষয় পালি। এটা শখের বিষয়, আপনি এই কবুতরগুলো পেলে থাকেন না? জি। কত বছর যাবত কবুতর পালেন? কবুতর আমার 3-4 বছরের মতো হবে। 3-4 বছর। কয়টা কবুতর দিয়ে আপনি শুরু করেছেন পালা? আমি 4টা। 4টা কবুতর থেকে আজকে কতটি কবুতর হয়েছে আপনার অনুমানে? এখন 50টার মতো হবে আর কি। 50টা কবুতর হয়েছে না? কি কি জাতের কবুতর আছে আপনার এখানে? আমার এখানে আছে গিরিজেল আছে, রেসার আছে, তারপরে ওই গিরুবাজ আছে, আপনার ওই কালদম আছে। আমার গিফট করছিল। কে গিফট করছিল আপনাকে? আমার বন্ধু, ওই যে আপনার তাজুক, এর নাম ওই ইয়ার জোহরাবাজের। জোহরাবাদের আপনার বন্ধু আপনাকে গিফট করছিল না? জি। আপনি কি আগে থেকে কবুতর পালতেন না ওইটি প্রথম কবুতর পালা? না, আগে বেলায় ছোটবেলায় পালতাম, তখন ওইটা বাদ দিয়ে দিছিলাম। তো বন্ধুদের সাথে একদিন দেখা, তো ওই টার্মিনালে তখন ওই কবুতরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। পরে আমাকে কী কবুতর লাগবো তোমার, আমি কি আমার হুম্মা পালার শখ আছে, কয় তুমি আমার বাসায় যেও। পরে বাসা থেকে মনে করেন এই 4টা কবুতর আনা হয় আর কি। 4টা থেকে আমি সবগুলোই কি ওই 4টার বাচ্চা নাকি আপনি ক্রয় করছেন? না না, আমার ওই গিলার মধ্যে সব কিছু ওই 4টা থেকে। না জি জি। তো কবুতরগুলো বিক্রি করছেন কোন সময়? আমি লকডাউনে বিক্রি করছিলাম 3-4 জোড়ার মতো। কত টাকা বিক্রি করছিলেন? এটা 3,000, 3,200, 3,500, 4,000 এরকম করছিলাম আর কি। ওই রকম ভাবে বিক্রি করছেন না? জি। এখন আপনার মানে কবুতরের বাচ্চা আছে কয় জোড়া আপনি বলতে পারবেন? আমার বাচ্চা এখানে 3-4 জোড়ার মতো আছে আর কি। 3-4 জোড়া আছে। তো আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে যে আপনার কবুতর দামি কবুতর চলে গেছে? না না, জানি বা আপনার কাছে আসতে এরকম কবুতর কোনো পাইছেন? না, আমি তো ওইটার বিষয় থাকি না। আমি মনে করি যেমন কাজের তে আসছে সকাল গাড়ি থেকে, হ্যাঁ,
আইসা যেমন পয়পুরে শুরু করতেছি এখন কার কবুতর আইসা বসে হয়তো রেস্টেস্ট নিয়ে আবার চলে যায় ১২ মাসে ১৩ জোড়া আমি অতটা নেই নাকি রে, এটা বহুত পরিশ্রম হয় ভাই। ওই কারণে যে যেমন মনে করেন যে পরিষ্কার করতে হয়, তারপরে খাবার ই করতে হয়, সংগ্রহ করতে হয়। খাবারের দাম তো বেশি, এই কারণে আর কি এটা করি না, 50 টাকা কেজি পরে খাবার। খাবারের দাম একটু হাই হয়ে গেছে। জি জি জি, এই কারণে এখানে একটা লাল চিলা আমরা পিছে দেখতে পারতাছি, এটার মূল্য কত হবে আপনার? আনুমানিক ওই যে পিছনে আপনার লাল চিলা যেটা উড়ে গেল দেখলাম, বন্দি করে রাখি কিন্তু ছাড়তে হয়, ছেড়ে গোসলটার পানি দিয়ে পানি গোসল করছে, মানে একবারে বন্দি করে। সবই সুস্থ আছে? হ্যাঁ সুস্থ আছে। এগুলো অসুখ হলে বুঝেন কিভাবে? অসুখ হলে যে মনে করেন যে থুবরা লেগে থাকে, তারপর পাতলা পায়খানা করে চুনা আগে, অনেক কবুতর একসাথে মারা গেছে, রোগ হয়েছিল? না না, আমার এই ধরনের রোগ হয়নি। দর্শক আপনারা শুনতে পেলেন ভাইয়ের থেকে ভাই কিভাবে কবুতর পালে, এবং শখের বিষয়ে ভাই কিন্তু কবুতর পালে, কোনো ব্যবসায়ী ক্ষেত্রে ভাই কবুতর পালে না। যদি আপনার কবুতর যদি কেউ কিনতে চায়, আপনি কি কোনো বিক্রি করবেন? দর্শক যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই বলে আপনাদের মাঝকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ।